মারি আসিলা কাল বৈশাখী, অন্ধার হয়েগলা রাজধানী। আহরি তিনদিন যায় ওড়িশার বড় বর্ষা সহ ঘড়ঘড়ির আশঙ্কা। ঘর বাহারক বাহারন্তু না এই জেলার লোকে। হঠাৎ বদলি গলা পাগ, ঘটি আসিলা কলাহান্ডিয়া মেঘ, হঠাৎ ভুবনেশ্বর হয়েগলা রাতি। পাগ বদলি গলা দিনরু হেলা রাতি, কেহি কিছু বুঝিবা পূর্বরু হঠাৎ আসিলা বর্ষা, অন্ধার করিদেলা রাজধানী ভুবনেশ্বর। বিজুড়ি ঘড়ঘড়ি সাঙ্গক সু সু করে মাড়ি আসিলা পবন, প্রবল অতি প্রবল বর্ষা সাঙ্গক ভুবনেশ্বর মঝি রাস্তার লহড়ি ভাঙ্গুছি পাণি। যুয়াড়ে দেখিব পাণিময় উপরে পাণি তলে বি পাণি, তাণ্ডব রচুছি কাল বৈশাখী। হঠাৎ অদিনিয়া বর্ষার ভিজি যাইছি রাজধানী টুইন সিটি, আকাশ পরিষ্কার থিবা বেলে ঘটি আসিলা কলাহান্ডিয়া মেঘ। আউ কিছু সময় পাই রাজধানীরে দেখা গলা কিটমিট অন্ধার, আউ অচানক পরিষ্কার আকাশরু মুষল ধারার বর্ষা হেবাকু লাগিলা। হ্যাঁ আজ্ঞা, এ হচ্ছে রাজধানী ভুবনেশ্বরর দৃশ্য, থরে ভাল করে নজর পকান্তু। হঠাৎ সবু কিছু ঠিক থিলা, হেলে রাজধানী আকাশরু ঝরিলা পানি, আউ পানিময় হইগলা পুরা ভুবনেশ্বর। কাল বৈশাখীর প্রভাব সাঙ্গক বিজুড়ি ঘড়ঘড়ি বদলি গলা পাগ, আউ প্রবল অতি প্রবলরে বর্ষা হেবাকু লাগিলা, যাহা ফলরে এবে রাজধানীরে জনজীবন অস্তব্যস্ত হয়ে পড়ছে। সেপটে পানিপাগ বিশেষজ্ঞ কহিছন্তি, সোমবার ঠারু গুরুবার পর্যন্ত রাজ্যর বিভিন্ন স্থানরে ঘড়ঘড়ি সহ বর্ষা হেব, তাপমাত্রা কমিবা সহ মেঘুয়া পাগ লাগি রহিব। তবে শুক্রবার ঠারু তাপমাত্রা পুনি থরে বড়িবা সহ 24 তারিখরে কেতেক স্থানরে দিনর সর্বোচ্চ তাপমাত্রা 38 ডিগ্রিরু অধিক হইপারে। পশ্চিম শুষ্ক পবন সহ আন্টি সাইক্লোনিং সর্কুলেশন হেতু দক্ষিণরু আন্ধ্র দেই বঙ্গোপসাগরীয় আর্দ্র পবন রহিবা হেতু উপর বায়ুমণ্ডলরে অস্থিরতা সৃষ্টি হউছি। ব্যুরো রিপোর্ট, কলিঙ্গ টুডে লাইভ।